এজন্য ভাইরা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। দুইটা বিষয় আল্লাহ নবী ডেকে বললেন, বুখারীর বর্ণনা 128 নম্বর হাদিস। দুইটা বিষয়ের সাক্ষ্য যদি আপনি দিতে পারেন, একটা হলো আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, দুই নম্বর হচ্ছে রসুলকে মানতে হবে নবী হিসাবে। এই দুইটা বিশ্বাস নিয়ে যদি দুনিয়ার জমিন ত্যাগ করতে পারে, তাহলে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে যিনি আপনাকে জান্নাত দিবেন তিনি কে? পারব তো ইনশাল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। যত কষ্ট আসুক, যত দুঃখ আসুক, এই জমিন থেকে যে মানুষগুলি যুগে যুগে নির্যাতিত হয়েছে, নির্যাতন সহ্য করেছে, এই মানুষগুলির দাম তার চাইতে বহু গুণে বেড়ে গেছে। আগে যা ছিল তার চাইতে বেশি গুণে বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি বললেন, আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই জমিনে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হন আম্বিয়া ইকরাম। কারা? নবীগণ। সবচাইতে বেশি নির্যাতনের শিকার হন নবীগণ, তারপরে যারা বেশি ইমানদার, ইমানের বলে বলীয়মান যারা, তারাই তারপরে বেশি নির্যাতনের শিকার হয়। এজন্য নির্যাতন আসবে, জেল জুলুম আসবে, ইমানের দাওয়াত যখন আপনি দিবেন তখন আপনার উপরে অত্যাচার নির্যাতন আসে না নাই? কথা বলেন, জোরে বলতে হবে। যখন আপনি ইমানের দাওয়াত দিবেন তখন আপনার উপরে নির্যাতন